বারাকপুর ইউনিয়নের গরিব কৃষক ইমামুলের একজন গরিব কৃষক, তার লেবার সংকটে ভুগতেছিল। সে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সেই নির্দেশনা দেয়। তারই ধারাবাহিকতায় আজকে সকালে আমরা সালাম মুহিদি সেবা সংঘের উদ্যোগে আমরা দিঘুলিয়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের একঝাঁক নেতৃবৃন্দ এখানে গরিব কৃষককে ধান কেটে দিতে এসেছি। এখানে আমাদেরও ভালো লাগতেছে, আমরা রোজা রেখে একজন মানুষের পাশে দাঁড়াতে পারছি। এই জন্য জননেতা আব্দুল সালাম মুর্শিদ এমপিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এইখানে সহযোগিতা করছে সালাম মুর্শিদ সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, এমপি সাহেবের প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, বারাকপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ গাজী জাকির হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী শাহিদুল ইসলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ছাত্রলীগের একজাক নেতৃবৃন্দ ছিল, তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উদ্যোগে যে কাজটা করতেছি আমরা এই কাজটা ধারাবাহিকভাবে করতে যেতে পারি, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ সকলকে। গতবারের মতন বোরো মৌসুমে কৃষকদের, গরিব কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আমাদের রূপসা দিগোলার তারকাধার মা মাটি মানুষের প্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনার সুপার সিলেকশন কৃষি বান্ধব নেতা জনতা আব্দুল সালাম মুর্শিদের নির্দেশনায় আমাদের দিঘুলিয়া উপজেলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, কৃষক লীগের সমন্বয়ে তারই নিজ হাতে গড়া সংগঠন সালাম মুর্শিদের সেবা সংঘের ব্যানারে আজকে আমরা বারাকপুরে এসেছি। একজন গরিব বর্গা চাষিদের চাষি, সে এই লকডাউনের কারণে করোনা দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে আমরা সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এই কারণে এক স্থানের যেমন শ্রমিকরা আর এক স্থানে আসতে পারছে না, পাশাপাশি বর্গা চাষিরাও কিন্তু অর্থ সংকটের কারণে তারা তাদের ধানগুলো সময় মতন তারা ঘরে পৌঁছে দিতে পারতেছে না। এর কারণে আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল সালাম মুর্শিদি গতবারের মতন এবারও রূপসা দিঘুলিয়া তারকাধারে তিনটি ধান কাটার কমিটি সে প্রস্তুত রেখেছেন এবং তার নির্দেশ দিয়েছেন এই গরিব কৃষকের পাশে থাকার জন্য। ইতিমধ্যে সে আমাদেরকে এই যে আমরা স্বেচ্ছাসেবক যে টিমটি আছি, এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের সমন্বয়ে তাদেরকে সে গেঞ্জি, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রেরণ করেছেন এবং সে সার্বিকভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন এই কৃষকদের পাশে থাকার জন্য। আমাদের এখানে দিঘুলিয়া বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল চৌধুরী এবং বারাকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিদুল চৌধুরীর কাছে এখানে একজন কৃষক অনুরোধ করলে সে মাননীয় সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে শাহিদুল চৌধুরী জানালে এমপি মহোদয় দ্রুতই এই গরিব কৃষকের ধান কেটে দেওয়ার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ধান কেটে দিচ্ছি এবং আমাদের এই প্রক্রিয়াটি চলমান থাকবে। আপনারা সবাই জানেন যে বোরো মৌসুম এমন একটা সময় বোরো মৌসুমটা আসলে ধানগুলো পাকে যে যার অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু এই ধানটা কিন্তু আপনার মানে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, এই জন্য খুব দ্রুত এই ধানটা আমাদের ঘরে তুলতে হয়। এই জন্য আমরা এই গরিব কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে, তার জন্য আমরা এই গরিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাই প্রিয় নেতা আব্দুল সালাম মুর্শিদিকে, ধন্যবাদ জানাই এই সালাম মুর্শিদের সেবা সংঘের যেসব সদস্যবৃন্দ আছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জননেতা আব্দুল সালাম মুর্শিদির যে মহান উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে নির্দেশনা দিয়েছেন গত করোনায়, তার পরপর থেকে আমরা এই আমাদের এই ধান কাটে গরিব কৃষক বর্গাশাসীর ধান কেটে দেওয়ার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সেই কর্মসূচির ধারাবাহিকতা আজকে আমাদের এই ধান কাটা প্রোগ্রাম। তো আমি এই গরিব কৃষককে ধান কেটে দিয়ে আমার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং আমার মনে ভিতরে ভালো লাগছে যে একজন গরিব কৃষককে ধান কেটে দিতে পেরে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।